হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। গাইজ, আজকের এই ভিডিওতে দেখাবো ডিএস কবির খান এবং লিয়া মনি তাদের দুই মামা ভাগ্নির সেরা অস্থির ফানি ভিডিওগুলো আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। ব্যাটারিটা শেষ নাকি নিউ পাগলের বেশ, দেশে খারাপ আবার কেডা জেডা সবাই তো দরবেশ। তাই বন্ধুরা, প্রত্যেকজনের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওতে লাইক দেওয়ার জন্য। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি ওয়াইটি লাইভ স্টোরি বাংলা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো গাইজ, সর্বপ্রথমেই রয়েছে ডিএস কবির খানের কষ্ট হচ্ছে কার জন্য, তো চলুন শুনে আসি। আমার অনেক কষ্ট হইতাছে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য, বেচারি স্বপ্ন দেখতেছে রাজকুমারের পাইবো আমারে। তো গাইস, অন্যদিকে লিয়া মনি কি শায়রি বলছে, তো চলুন শুনে আসি। আতা গাছে তুতা ফাঁকি, ডালিম গাছে মৌ, কোথায় আছে আমার স্বামী, ডাকে না তো আমাকে বউ। আর সত্যি কিন্তু এই শায়রি ভিডিওটি অনেক ফানি ছিল। তো এরপর রয়েছে যারা ডিএস কবির খানকে নিয়ে সমালোচনা করে, তাদেরকে নিয়ে ডিএস কবির খান কি বলেছে, তো চলুন শুনে আসি। যারা আমারে লইয়া সমালোচনা করে তা করে আমার ভাল লাগে, কারণ তারা বাপের খায়া আমার গুণগান গায়। গাইস, যেহেতু এই ভিডিওটি ফানি ভিডিও না, তবে ভিডিওটি কিন্তু অসাধারণ। তো এরপর লিয়া মনি রয়েছে উমরের কণ্ঠে শায়রি লিপসিং করেছে লিয়া মনি। তো কি শায়রি লিপসিং করেছে, তো চলুন শুনে আসি। এখন যত বেশি খারাপ আমি যাদের কাছে, এক সময় তত বেশি ভালো ছিলাম আমি তাদের কাছে। তো এরপর রয়েছে কে যেন ডিএস কবির খানকে তাবিজ করেছে, তো চলুন শুনে আসি। কেডা জানি আমার তাবিজ করছে গো, খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেই না। আর এই ভিডিওটি কিন্তু সত্যি অনেক ফানি ছিল। তো বন্ধুরা, যদি ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছো তাহলে ভিডিওতে কিন্তু লাইক করে দেবে। তো এরপর রয়েছে লিয়া মনি মনে মনে বিয়ে চায়, তো চলুন শুনে আসি। আমার বান্ধবী এখন চার বাচ্চার মা, আর আমি এখনো আইডি গাড়ি বানাইতে পারলাম না। তো এরপর রয়েছে বর্তমান সময় ভাইরাল গান সোনা পাখি গান নিয়ে ডিএস কবির খানের একটি ফানি ভিডিও। আগে বাহারির মালিক হও, তারপর একটা গাড়ির মালিক হও, তারপর বিয়া খড়িয়াই বউ ফালাই তা মুখর কথা না। হ্যাঁ শয়তানও তো আমারে লারে তোর মতো। তো অন্যদিকে লিয়া মনি সোনা পাখি গান দিয়ে টিকটক ভিডিও বানিয়েছে। আগে বাহারির মালিক হও, আর গাইস পার্সোনালি এই সোনা পাখি গানটি আমার কাছে খুব ভালো লাগে। তো এই গানটি কার কার ভালো লাগে তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এরপর রয়েছে ডিএস কবির খানের বউ যখন বাচ্চা চায় তখন ডিএস কবির খান কি বলে, তো চলুন শুনে আসি। আমার বাচ্চা লাগবে। আমি নমাজ পড়ি, আজকে পাঁচ দিন হয়েছে আমি নমাজ পড়ি, খালি আল্লাহ নাম নেই, খারাপ কামে নেওয়া যান না আমার, ভালো কামে নেওয়া যান। আর গাইস, এই ভয়েসটা মূলত সিদ্দিকের, তবে ভিডিওটা কিন্তু সেই লেভেলের ফানি ভিডিও। তো এরপর লিয়া মনি পরাপন নিয়ে কি বলল, তো চলুন দেখে আসি। কথাই আছে না, পর কখনো আপন হয় না, নাও আই ক্যান ফিল দ্যাট, মানুষ যতটা আপন সাজে ততটাও আপন হয় না। তো যাই হোক বন্ধুরা, এরপর ডিএস কবির খানের রয়েছে হিন্দি গানের স্যাড সং নিয়ে ডিএস কবির খানের একটি ফানি ভিডিও। তো এরপর রয়েছে লিয়া মনির প্রেম দেখার সময় নেই কেন, তো চলুন শুনে আসি। কারো আলগা প্রেম দেখার টাইম নেই ব্রো, কারণ লাইফটা আমার নিজের, কারো বাপের না। তো গাইস, এই ছিল ডিএস কবির খান এবং লিয়া মনির নতুন ফানি ভিডিওগুলো। যদি ডিএস কবির খান এবং লিয়া মনির আপনি ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, টেক কেয়ার।